গোপন সূত্রে খবর পেয়ে 5,000 ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার দুজন। গোপন সূত্রে খবর পায় ইন্সপেক্টর উৎপল কুমার দাস জলঙ্গি থানার এসআই, টিকরবেরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে তারা অভিযান চালায়। সেখানেই দুই সন্দেহভাজনকে তারা আটক করে। একজন মুর্শিদা বেওয়া, যার বয়স 45 বছর, বাসস্থান হিসেবে জানতে পারা যাচ্ছে হরেকৃষ্ণপুর থানার সাগরপাড়া, ও অপরজন আজিজুল মণ্ডল, বছর 50-এর এই ব্যক্তির বাড়ি চক মথুরা সাগরপাড়া থানা এলাকায়। দুজনকেই তল্লাশি চালিয়ে প্রথমে একটি কাপড়ের থলি স্যালোটেপ মোড়ানো অবস্থায় পাওয়া যায়। সেখান থেকেই উদ্ধার করা হয় 5,000 ট্যাবলেট, অত্যন্ত কৌশলে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। মুর্শিদা বেওয়া একটি কালো সাইড ব্যাগ ব্যবহার করছিল তাঁর জন্য। ইতিমধ্যেই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ পিছিয়ে নেওয়ার পরে পরবর্তী জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবে। তবে প্রাথমিকভাবে অনুমান, এদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল পাণ্ডাদের কাছে পৌঁছানো আরও সহজ হয়ে যাবে পুলিশের কাছে। রাকিবুল ইসলাম বাবর রিপোর্ট, NTV WP।